আনন্দবিদিতে আবারও স্বাগতম। বিনামূল্যে জমিসহ রাশিয়ান নাগরিকত্ব দিচ্ছে রাশিয়া। যে কেউ রাশিয়ার নাগরিক হতে পারবেন, শুধু তাই নয়, রাশিয়ায় বসবাস করতে চাইলে 2.5 একর জমি বিনামূল্যে দেওয়া সহ সেদেশের নাগরিকত্ব দেওয়া হবে। আর এমনই ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যেসব লোক রাশিয়ার সবচেয়ে পূর্বাঞ্চলে বসবাসে রাজি হবে তাদেরকে বিনামূল্যে 2.5 একর জমি দেওয়া হবে। দেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে পুতিন দেশি বিদেশি সবার জন্য উন্মুক্ত প্রস্তাব দিয়েছেন। এদিকে রুশ প্রেসিডেন্টের এমন প্রস্তাব মনে ধরেছে অনেক ব্রিটিশদের। এ নিয়ে ইংল্যান্ডের ট্যাবলয়েড পত্রিকা দ্য এক্সপ্রেস এক জরিপ চালিয়েছে। এতে অংশ নিয়েছে 22,000 মানুষ। এর মধ্যে শতকরা 78% মানুষ বলেছে বিনামূল্যে জমি দেওয়া হলে তারা রাশিয়ায় চলে যেতে প্রস্তুত রয়েছে। এছাড়া জরিপে অংশ নেওয়া শতকরা 35%-এর কম ব্রিটিশ নাগরিক ডেভিড ক্যামেরনের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। পুতিন দেশের পূর্বাঞ্চলে বসবাসের জন্য যে প্রস্তাব দিয়েছেন তা দেশি বিদেশি সবার জন্য উন্মুক্ত, তবে বিদেশি নাগরিকদেরকে নিজ দেশের নাগরিকত্ব ছেড়ে শুধুমাত্র রাশিয়ান নাগরিকত্ব গ্রহণ করতে হবে। পরে তারা সেখানে ব্যবসা, কৃষিকাজ কিংবা পর্যটনের কাজ শুরু করতে পারবে। জরিপে অংশ নেওয়া এক ব্যক্তি বলেন, ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন কিংবা কর্বিনের লেবার দলের অধীনে থাকার চেয়ে রাশিয়ায় আমি অনেক বেশি ভালো থাকবো। আরেক ব্যক্তি এমন প্রস্তাব দেওয়ার জন্য প্রেসিডেন্ট পুতিনের প্রশংসাও করেছেন এবং রুশ প্রেসিডেন্টের প্রতি তাদের ভালো লাগার কথাও জানিয়েছেন। তবে অনেকেই রাশিয়ান এই অফারের জন্য তাদেরকে তুলোধনও করেছেন, কারণ রাশিয়ার পূর্বাঞ্চলে প্রচণ্ড শীত। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরপর বেল বাটনে প্রেস করুন। আনন্দবিদির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।